বন্ধুরা, আমি গাছটি পটিং করব। দেখতে পাচ্ছেন অবস্থা খুব একটা ভালো না। আমার পটিং করা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এটা আমি অপেক্ষাকৃত আরেকটু বড় টবে করব, কারণ আমি চাচ্ছি আরও আরেকটু দ্রুত গাছটা বৃদ্ধি পাক। এই কারণেই আমি আরেকটু দ্রুত দেবো। এখানে দেখেন এরিয়াল রুটগুলো আছে, এগুলো যাতে খুব দ্রুত মোটা তাজা হয়ে যায়। এগুলা এইসব এই যে এগুলো, এই কারণে আমি প্রচুর পরিমাণে ফুডিং দেব। প্লাস্টিকের পাত্রে খুব সহজে রিপোর্টিং, মানে গাছটা তোলা সহজ, রিপোর্টিং করা অনেকটা ইজি। দেখুন, আমি এবার কিছু শিকড় কেটে দেব এবং সাইড থেকে একটু অন্যভাবে লাগাবো। সাথে থাকবেন প্লিজ। দেখুন, আমি এবার মাটিটা, নিচের মাটি অনেকটা আগলিয়ে ফেলে দিব এবং কিছু শিকড়ও আমি কেটে দেব ধারালো কিছু দিয়ে। এখানে একটা মোটা শক্ত ডাল আছে, এই দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে দিব। অবস্থা ভালো ছিল না, যে কারণে আমি কেটে দিছি। ধারালো কিছু দিয়ে আমি একটা একটু সুন্দর করে দেবো।
যাতে এখান থেকে সহজে কুশি বেরো পচে না যায়। বেশ বড় গাছ, বেশ সাবধানে আমাকে কাজগুলো করতে হচ্ছে। অনেক এরিয়ার লুট আছে, এগুলো অনেক কষ্টে এগুলো তৈরি করা, মারা গেলে বা ছিঁড়ে গেলে কষ্ট লাগে। দেখুন শেপটার কত পরিবর্তন হয়ে গেছে শুধু রিপোর্টিং করার কারণে। দেখুন খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, মোটামুটি আগলাভাবে দিলে আর বাকিটা পানি দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তো আমার ফ্রন্ট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।